জমে উঠেছে কালীতলার পৌষ মেলা। মেলায় দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম কালীতলায়। মেলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পৌষ মাস পড়তেই জমে উঠেছে কালীতলার পৌষ মেলা। প্রতি বছরের মতো এবারও সারম্বরে শুরু হয়েছে এই মেলা। দূর দূরান্তের থেকে ব্যবসায়ীরা তাদের পর্ষা নিয়ে হাজির হয়েছে এই মেলায়। বহু প্রাচীন কালীতলা মন্দিরকে ঘিরে প্রতি বছর দূর দূরান্তের ভক্তরা বর্গার কালীতলায় ভিড় জমান। জাগ্রত এই মন্দিরে পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ করেন ভক্তরা। মেলা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের নজরদারির পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন রাখা হয়েছে। মেলা কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত ভলেন্টিয়ার রাখা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ কালীতলা কালী মন্দির ভক্তদের কাছে খুবই জনপ্রিয়। এই মন্দিরকে ঘিরে নানা কাহিনীও রয়েছে। অনেকের মধ্যে একসময় এলাকার সাত ভাই ডাকাত একদিন ডাকাতি করতে যায় এক জমিদার বাড়িতে। জমিদারের বাড়ির সর্বস্ব লুট করে চলে আসার সময় জমিদারের বাড়িতে থাকা কালী মন্দিরের কালী ঠাকুর ডাকাতদের বলে, সবই যখন নিয়ে যাচ্ছিস আমাকে কেন রেখে যাচ্ছিস, আমাকেও নিয়ে চল। সেই সময় দেবীকে এনে কালীতলায় তাকে প্রতিষ্ঠা করে। সেই থেকেই মায়ের পুজো হয়ে আসছে। কালীতলার মেলার আর একটা বৈশিষ্ট্য নৌকা বিহার। ইছামতীতে নৌকা বিহার দর্শনার্থীদের কাছে আলাদা মাত্রা এনে দেয়। গোটা পৌষ মাস জুড়ে চলে এই মেলা। নৌকা কি মানে বনগাঁ থেকে যে আসার ব্যবস্থা থাকে সেটা কি হচ্ছে না? কেন আসার ব্যবস্থাটা নেই? কেন ওই ইরেশনে পানা রয়েছে না, পানার জন্য পানা সেভাবে পরিষ্কার হয়নি। এদিকে হয়নি পরিষ্কার, কত অবধি হয়েছে পরিষ্কার? এই যে ওই যে মাথা। প্রসেনজিৎ ব্যানার্জি ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্ড ল্যান্ড, বনগাঁ।